আমি তো একাই করতেই করি না, বিজয় করি না। এই পুরাটা বাগান হইব তো, এই সাইড পুরো বাগান হয়ে যাবে। এই পাখিগুলো আপনি বিক্রি করেন না? সাজিয়েছে এরকম পাখি, এই পাখির ফার্মটা কি আরো বড় করবেন? যাই হোক, এই পাখি মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর এখানে পাখি আছে। জি জি, এই পাখির জোড়াগুলো কত করে? 6000 টাকা করে। আমি এই যে কিছুদিন আগে 25000 টাকা পাখি কিনেছিলাম, আমি বাড়ি দিয়ে দিয়া। এই নিচেগুলো সবগুলো কি 6000? নাম্বারটা দেখা দাও, মাগো হয়ে গেছে গা। এই নিচে আর এই যে এইটা কোনটা? এই যে এখানে পেঁচার মতো দেখতে, এটা ই আউল, এটা ডিম দিয়েছে। আউল পাখি, হ্যাঁ, এটা ডিম দিয়ে দিছে। এগুলো কত করে জোড়া? এগুলো 12000, 10000, 8000, মানে এক একটা রেঞ্জের মধ্যে আছে এক একটা রেঞ্জ। আর এই যে ইয়েলো গুলো, ইয়েলো গুলো এগুলো 6000 টাকা, 7000 টাকা, 6000, 7000। এইখানে এগুলো 6000, 7000, এই যেগুলো সবগুলো 6000-7000 ভিতরে পাখিগুলো পাওয়া যাবে এখান থেকে, খুবই রেঞ্জে কম। এই যে আমার ব্লু বয়ারি সেটিম লিয়া, বাংলাদেশে খুব কম। আর একটা হয়েছে, ওইটার ভিতরে আছে একটা বাচ্চা শুধু ব্লু হয়েছে, আর একটা ব্লু কেটে আছে। ওয়ান পিস, ওয়ান পিস উড়ামো বাংলাদেশে বর্তমান আছে 20000 টাকা জোড়া। ওইটার দামই 20000 টাকা, পালি না কম দামি পাখি পালি না। আমার ওই যে ওই যে ওই যে ওইটা দেখছেন, ওই যে কালো জায়গা, কালো ওয়ান পিস একটা মেল শুধু, ফিমেল পাই না, বাংলাদেশে ফিমেল নাই। কইরা দিছে এইভাবে আজকে এক বছর কইরা দিছে, ওই এক এক এইভাবে রইছে। আমার ওই সিঙ্গেল পাখি দেবে চুম না, ওর সব কিনে আমার টাকা থেকে যাবে। ওটা মোহাম্মদপুরের এক লোকে ফোন দিতে আছে, দিয়েবা সবাই রাতে নাই তো। এটা এর নর্মাল পিস এক জোড়া ধরাই দিছে 3 টাকা দামে। যাই হোক, ভালোই আপনার ফার্মটা আবার সাজাইছো খুব সুন্দর করে। আরো সাজা মারো এই পর্যন্ত। হ্যাঁ দিদি, ও উপরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি। যাই হোক, সবাই যদি কিনতে চান এখান থেকেও কিনতে পারবেন, রেঞ্জটা খুবই কম। দেখুন খুব সুন্দর সুন্দর পাখি খুব কম দামে পাওয়া যাচ্ছে। উনি নতুন ব্যবসা শুরু করছে, ফার্মটা আস্তে আস্তে বড় করবে মাশাআল্লাহ, কিনে তাও বড় করছে এবং সাজাইছে খুব সুন্দর করে। কিনলে ওনার কাছ থেকেও কিনতে পারবেন আপনারা। রুমের মাঝখানে উনি পাখি বিক্রি করে, উনি এই পাখির ফার্ম। এইখানে পাখির খাবারগুলো আছে। এই যে আজকে সব ভাজা পোড়া দিয়ে আমি ভাত খাবো, সাথে মাছ ভুনা
ভেন্ডি ভাজি, করলা ভাজা, পটল ভাজা, পেঁয়াজ পাতা ভাজা।